বাবাকে খুন করে মাটিতে পুঁতে দিল ছেলে, কুলতুলে জামতলার ঘটনা, নেশার প্রতিবাদ করায় বাবাকে খুনের অভিযোগ। কিছুদিন আগে বাবাকে মেরে মাথা ফাটিয়ে দেয় ছেলে, বাবাকে খুনের কথা স্বীকার অভিযুক্ত ছেলে। বাবাকে খুন করে মাটিতে পুঁতে দিল ছেলে, এমনই ঘটনা ঘটেছে কুলতলিতে। নেশার প্রতিবাদ করায় বাবাকে খুনের অভিযোগ, কুলতলির জামতলার ঘটনা। কিছুদিন আগেও বাবাকে মেরে মাথা ফাটিয়ে দেয় ছেলে, বাবাকে খুনের কথা স্বীকার অভিযুক্ত ছেলে। কুলতলির জামতলায় নেশার প্রতিবাদ করায় বাবাকে খুন করায়। কোয়েল মন্ডল প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কোয়েল, কি জানা যাচ্ছে? একদমই দেখো ভাস্বতী, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো কুলতলির যে মর্মান্তিক ঘটনা, যে ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। ছেলের নেশা করার প্রতিবাদে বাবাকে খুন করলো ছেলে, এমনই চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে। এবং যেমনটা জানা যাচ্ছে, কুলতলির বাসিন্দা পরিমল হালদার প্রায়ই নেশা করে বাড়িতে ফিরত। কয়েকদিন আগেও কিন্তু নেশা করে বাড়িতে ফেরাতে সেই নেশার প্রতিবাদ করায় বাবার সঙ্গে ছেলের তুমুল বচসা হয়, গণ্ডগোল হয়। এবং সেই সময় অভিযুক্ত ছেলে পরিমল হালদার মেরে বাবার মাথা ফাটিয়ে দেয়। তারপর থেকেই কিন্তু নিখোঁজ ছিল বাবা। প্রতিবেশীরা একাধিকবার পরিমলকে জিজ্ঞেস করায় পরিমল উত্তর দিয়েছে যে সে জানে না তার বাবা কোথায়। এরকম পরিস্থিতিতেই কিন্তু গতদিন বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে অভিযুক্ত পরিমল হালদার, তাকে প্রতিবেশীরা উদ্ধার করে জয়নগর জামতলা যে গ্রামীণ হাসপাতাল সেখানে নিয়ে যায়। সেখানে প্রতিবেশীদের কাছে বাবাকে খুন করে এলাকার একটি বাগান বাড়িতে মাটির তলায় পুঁতে রাখার কথা স্বীকার করে পরিমল। খবর দেওয়া হয় কুলতলি থানায়। পুলিশ পৌঁছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কিন্তু মৃতদেহ মাটির তলা থেকে উদ্ধার করে এবং ইতিমধ্যে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে পরিমলের শারীরিক অবস্থা, যেহেতু সে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল বিষ খেয়ে, শারীরিক অবস্থা আরো আশঙ্কাজনক হলে তাকে স্থানান্তরিত করা হয় বাড়াইপুরের হাসপাতালে। সেখানেই পুলিশি ঘেরাটোপের মধ্যে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে নেশার প্রতিবাদ করাতেই বাবাকে খুন, নাকি এর পেছনে আরো অন্য কোনো কারণ রয়েছে, তা কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। একদমই, ধন্যবাদ জানাবো। কোয়েল মন্ডল আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।